বারবার আমি বলছি, নন্দীগ্রামের পরাজয়টা তৃণমূল কংগ্রেস এখনো ভুলতে পারেনি। তৃণমূল কংগ্রেস শুভেন্দু আতঙ্কে ভোগে। শুভেন্দু অধিকারীকে দেখলেই তৃণমূলের শরীরের মধ্যে একটা বিশেষ রসক্ষরণ শুরু হয়ে যায়, আর তার থেকে এই ধরনের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। এটা শুভেন্দু অধিকারী সিন্ড্রোম, এখানে আমার কিচ্ছু করার নেই, আপনারও প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। এটা চলবে, 2024 পর্যন্ত চলবে। চব্বিশের জন্যই তো অনেক জবাব অপেক্ষা করে আছে। এই তৃণমূলই বলেছিল 2019 বিজেপি ফিনিশ 42-এ 42, পশ্চিমবঙ্গের মানুষ তার জবাব দিয়েছিল। গণতন্ত্রে প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার। মুখ্যমন্ত্রীর পরে পদমর্যাদা হচ্ছে বিরোধী দলনেতার, এটাই গণতন্ত্রের শিষ্টাচার। তা কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে, শুভেন্দু অধিকারীর যে গুরুত্ব, শুভেন্দু অধিকারীর যে বাংলার রাজনীতিতে তার যে অস্তিত্ব, তার যে প্রাসঙ্গিকতা, সে যে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক, সেটাই বারবার তারা প্রতিষ্ঠা করছে। আসলে তৃণমূল কংগ্রেস একটা স্নায়ু রোগে ভুগছে। আমি আগেও বলেছি যে অসুখটার নাম হচ্ছে স্যাস, শুভেন্দু অধিকারী সিন্ড্রোম। এই অসুখে আক্রান্ত হয়ে গেছে তৃণমূল। ছোট থেকে বড় সব নেতারাই নাম করে, নাম না করে শুভেন্দুকে আক্রমণ করে যাচ্ছেন।